السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء أغلقت أبواب جهنم وسلسلة الشياطين رواه البخاري. ইয়াসিন আলী সালাফি মাদ্রাসা কর্তৃক আয়োজিত রমাজানের শিক্ষা 2021 দ্বিতীয় পর্বে দেশে এবং প্রবাস থেকে যারা অংশগ্রহণ করেছেন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই গুরুত্বপূর্ণ সময়টুকু কবুল করুন এবং এই সময়টুকুতে বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাজান দিয়েছেন, এই রমাজানের শিক্ষা কি এই শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা এবং লাইভ প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্বে আজকে উপনীত হয়েছি। গতকালকে আমাদের প্রথম পর্ব ছিল, যা প্রত্যেক সোমবার এবং মঙ্গলবার দুপুর 2টার পর থেকে আরম্ভ হয়, তারই দ্বিতীয় পর্ব। তো রমাজানের শিক্ষার মধ্যে যে শিক্ষাগুলো আমরা পেয়ে থাকি, তার মধ্যে একটা শিক্ষা রমাজানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইদা দাখাল রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমাজান মাস আসে আরম্ভ হয় তখন আল্লাহ আসমানের দরজা খুলে দেন। ও ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রহমা, অন্য বর্ণনায় এসেছে আল্লাহ রহমতের দরজা খুলে দেন। ও ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর বর্ণনায় এসেছে জান্নাতের দরজা খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। অসুলসিলাতে শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন, জিনজির দিয়ে বেঁধে ফেলেন। সহিহ বুখারীর হাদিস 1909 নম্বর হাদিস সহিহ বুখারীর, এছাড়াও আরও বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। তো সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, এখানে রমাজান মাস আসলেই যেটা আমরা স্পষ্ট হাদিসে বুঝতে পারছি, যে আল্লাহ আসমানের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, মানে পুরো রমাজান রহমত, জান্নাতের দরজা খোলা, আসমানের দরজা খোলা, পুরো রমাজান, কেবলমাত্র প্রথম 10 দিন নয়। আমরা অনেকেই সীমায়িত করে ফেলেছি, প্রকারণত আমরা নিজেরাই ঠগে গিয়েছি। যদি মনে করি রমাজানের প্রথম 10 দিন রহমতের, তাহলে একজন ব্যক্তি যদি দ্বিতীয় দশকে মারা যান তাহলে কি তিনি রহমত থেকে বঞ্চিত হবেন? যদি মনে করি দ্বিতীয় দশক মাগফেরাতের, কোনো একজন ব্যক্তি রমাজানের প্রথম দশকে মারা গেছেন, তাহলে তিনি কি মাগফেরাত থেকে বঞ্চিত হবেন? একজন মাঝের দশকে মারা গেলেন আর আমরা বলছি শেষের দশক নাজাতের, তাহলে এই মুসলিম ভাই তিনি রহমত পেলেন, মাগফেরাত পেলেন, কিন্তু নাজাত পেলেন না, এমনটি কি না? এইভাবে ডিভাইডেড করে আমরাই মূলত ঠকে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী, অমীয় বাণী রেখে গেছেন, তাতে স্পষ্টই যে পুরো রমাজান রহমতের, পুরো রমাজান মাগফেরাতের, পুরো রমাজান নাজাতের, মানে প্রথম রমাজান যতটুকু রহমত নাজাত মাগফেরাত, 15তম রমাজান ততটুকুই রহমত নাজাত মাগফেরাত, 29-32তম রমাজান ততটুকুই রহমত নাজাত মাগফেরাত। এখন এই হাদিসে আরেকটা শিক্ষা আমরা পেয়ে থাকি, সেইটি হচ্ছে রমাজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়, জিনজির দিয়ে বেঁধে ফেলা হয় শয়তানকে রমাজান মাসে। তাহলে রমাজান মাসে যেহেতু শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, হাদিস সহিহ বুখারীর, প্রশ্ন এসে যায় তাহলে রমাজান মাসে অপরাধগুলো কেন হয়, রমাজান মাসে সমস্যাগুলো কেন হয়, রমাজান মাসে
দেখা যায় হোটেলগুলো দিনের বেলা খোলা থাকে, পর্দা দিয়ে কাপড় ঝুলিয়ে লুকোচুরি করে খাওয়ার একটা আয়োজন করা হয়। রমজান মাসে মানুষ সুদ খায়, রমজান মাসে ঘুষ খায়, ঘুষ দেয়, বা রমজান মাসে মিথ্যা কথা বলে, বা নানান ধরনের অপরাধ কর্মে যুক্ত হয়। কেন? এক্ষেত্রে আমরা সহজে বলতে পারি যে শয়তান, শুধু মূল শয়তানের হেড হচ্ছে আজাজিল শয়তান, যে বদবখত আদম আলাইহিসসালামকে সিজদা করেনি, সে হচ্ছে মূল। কিন্তু তার চেলা চামচা, তার দোসর বা তার কর্ম বাস্তবায়নের জন্য লক্ষ লক্ষ হাজার হাজার অনুসারী রয়েছে জিন এবং মানুষের মধ্য থেকে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা নাসের মধ্যে উল্লেখ করেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করার জন্য শিখিয়েছেন জিন শয়তান থেকে এবং মানুষ শয়তান থেকে। তাহলে জিন এবং মানুষ উভয়ের মধ্যে, উভয় জাতির মধ্য থেকে তার কর্ম বাস্তবায়ন করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী রয়েছে। তো মূল আজাজিল শয়তান বাধা আছে জিনজির দিয়ে, কিন্তু তার অনুসারীরা ছাড়া রয়েছে, এই জন্য অপরাধগুলো চলতে থাকে। এক আরেকটা হতে পারে যে এগারোটি মাস মানুষ যে কাজগুলো করেছে, রমজান মাসে এসে তার গতিটা চালু থাকে, গতি মন্থর হতে থাকে ধীরে ধীরে, কিন্তু গতি ওই এগারো মাসের গতি চলতে থাকে। যেমনভাবে আমরা উদাহরণ দিতে পারি যে একটা সাইকেল চালানো হচ্ছে দ্রুত গতিতে, ওর প্যাডেল ঘোরাচ্ছেন যারা ঘোরানোর তারা, তো প্যাডেল ঘোরাতে ঘোরাতে একসময় সাইকেলের প্যাডেল বন্ধ করে দিলেন, কিন্তু তৎক্ষণাৎ সাইকেল কিন্তু বন্ধ হবে না। প্যাডেল বন্ধ করে দেওয়ার পরে ধীরে ধীরে সাইকেল কিন্তু যে গতিতে চলছিল ওই গতিতে চলে আস্তে আস্তে ক্রমান্বয়ে মন্থর হতে থাকবে, কিন্তু বেশ কিছু দূর যাবে। মানে একটা গতির উপরে ছিল, তাই ওই গতিটা চলতে থাকে। তো ঠিক আমরা যদি একটা বেল বাজানো হয় বিভিন্ন স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে, তো একটা বেল জোরে বাজালো বা ঢুনঢুনি দিল, সিগন্যাল দিল, বেল বাজানো শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু সাউন্ডটা চালু থাকে। সাউন্ডটা কেন চালু থাকে? কারণ ওই গতিটা আস্তে 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 মন্থর হতে থাকে। এইভাবে একটা জিনিসকে যদি ধাক্কা দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে ধাক্কার যে গতি আছে গতি অনুযায়ী কিন্তু জিনিসটা যাবে, তারপরে থামবে। তো এগারো মাসে মানুষ যে ক্রাইম করেছে, অপরাধ করেছে, নানান ধরনের পাপ করেছে, ওই গতি রমজান মাসেও তার চলতে থাকে, কিন্তু ক্রমান্বয়ে মন্থর হয়। তো ঠিক এমনটি বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, দর্শক মণ্ডলী যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন, তাদের জন্য আমরা বলবো যে রমজান মাসে সব কিছুই বন্ধ থাকে, শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে, এটাই চূড়ান্ত সত্য। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদায়, এতে কোনো সন্দেহ নেই, অবশ্যই শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে, কিন্তু বিভিন্ন কারণে অপরাধগুলো মানুষ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শয়তানের খপ্পর থেকে বাঁচার তৌফিক দান করুন। তো এবার আমরা চলে আসি লাইভ প্রশ্ন উত্তরে। আপনারা যারা প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। সংশ্লিষ্ট প্রশ্ন করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। একজন জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ মর্তজা আস-সাইফি, আমি একজনের কাছ থেকে শুনেছি যে টুপির উপর দিয়ে সিজদা দিলে নাকি সালাত হবে না, এ কথাটির সত্যতা কতটুকু? যে টুপির উপরে সিজদা হলে সালাত হবে না এইভাবে চূড়ান্তভাবে বলা মুশকিল, তবে কপাল ঠেকানোর বিষয় যেহেতু রয়েছে বিধায় আমরা চেষ্টা করব টুপিটা একটু উপরে দিতে, টুপিটা এমন পর্যায়ে দিতে যেন কপালটা সরাসরি মাটিতে লেগে যায় আর কি। এরপরে জিজ্ঞাসা করছেন MD সোহাগ ইসলাম, তার জিজ্ঞাসা হলো, শেখ, ইমামের পিছনে নামাজ পড়ার সময় কি আমাদেরকে তাকবীর একবার দিব, না ইমাম যতবার তাকবীর দিবে
আমরাও ততবার তাকবীর দেব। জি সোহাগ ইসলাম ভাই, আসলে ইমামের পিছনে যদি তাকবীর মুসল্লি দিতে চাই তো দিতে পারবেন, মুসল্লি যদি মনে করেন যে ইমামের পিছনে আমরা তাকবীর দেব তো অবশ্যই তাকবীর দিতে পারবেন, সমস্যা নেই। আর যদি মনে করেন যে না আমরা ইমামের পিছনে তাকবীর না দিয়ে ইক্তেদা করব, তবে সেই সুযোগও রয়েছে। উভয় সুযোগে সালাফদের যে বিশ্লেষণ, তাতে উভয় বিশ্লেষণে দেখা যায় যে উভয় সুযোগই রয়েছে এই ক্ষেত্রে, যে সরাসরি প্রত্যেকটা ক্ষেত্রে ইমামের পিছনে তাকবীর দিয়ে শুরু করা যাবে, আবার চাইলে শুধু ইক্তেদা করা যাবে তাকবীর না দিয়ে। তো যেটা সুবিধা সেটা করতে পারেন। এরপরে বন্ধুবর জিয়াউর রহমান জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, দোয়া রাখবেন যেন আল্লাহ সব কিছু সহজ করে দেন। তার প্রশ্ন হলো, গর্ভবতী ও দুগ্ধদানকারীন মহিলা কতদিনের মধ্যে সিয়ামের কাজ আদায় করতে সক্ষম, না হলে ফিদিয়া দিতে হবে, দিতে পারবে? আসলে যেটা সিয়ামের কাজ আদায়ের বিধানগুলো দেখা যায়, তাতে রমাজান টু রমাজান, মানে এই রমাজানের পর থেকে নিয়ে পরবর্তী রমাজান পর্যন্ত তার সুযোগ রয়েছে কাজ আদায় করার জন্য, মানে পরবর্তী রমাজান পর্যন্ত। যেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মাতুল মুমিনিন, তিনি চমৎকারভাবে শিক্ষা দিয়েছেন আমাদেরকে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লামের পক্ষ থেকেই নিশ্চিত হয়ে। তিনি বলছেন যে রমাজানে যে আমার কাজা থাকতো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রমাজানে যে আমার কাজা থেকে যেত পিরিয়ডের কারণে বা কোনো কারণে, এই কাজাটা আমি তুলতাম, আদায় করতাম পরবর্তী শাবানে। শাবানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে নফল সিয়াম পালন করা শুরু করতেন, তখন আমি রমাজানের কাজাগুলো আদায় করতাম। তাতে বোঝা যাচ্ছে যে রমাজান টু রমাজান মানে এক বছরের ব্যবধান আছে। তো একজন দুগ্ধ দানকারিণী মা বা গর্ভবতী মহিলা, তিনি পুরো এক বছর সুযোগ পাচ্ছেন এই কাজা তোলার জন্য বা আদায় করার জন্য, পরবর্তী রমাজান পর্যন্ত তিনি সুযোগ পাচ্ছেন। তো এই পরবর্তী রমাজান পর্যন্ত তিনি যদি কাজা আদায় করতে না পারেন, কাজা তুলতে না পারেন, তার শারীরিক ফিটনেস বা শারীরিক সুস্থতা না আসে, বা বাচ্চা দুধ পান করছিল সে একটা পর্যায়ে না যায়, তো তাহলে তখন ফি দিয়ে দিবেন, তাতে সমস্যা নেই। তো এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন যে সিয়াম ভঙ্গের কারণ কি, সিয়াম ভেঙে যায় সিয়াম ভঙ্গের কারণ কি? তো সিয়াম ভঙ্গের ছয়টি কারণ সর্বসিদ্ধভাবে সর্বসম্মতভাবে পাওয়া যায়, আর একটি কারণের মধ্যে মতনৈক্য রয়েছে। যে ছয়টি কারণ সিয়াম ভঙ্গের পাওয়া যায় তার মধ্যে একটি হলো, দিনের বেলা স্ত্রী সহবাস করা, ফজরের আজান হয়ে যাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিব পর্যন্ত এই দিনের বেলায় কোনো ব্যক্তি যদি স্ত্রী মিলন করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে, এই ক্ষেত্রে তাকে কাজা এবং কাফফারা উভয় আদায় করতে হবে। স্ত্রী সহবাস করার কারণে তাকে কাজা কাফফারা উভয় আদায় করতে হবে। আর সিয়ামের কাফফারা আমরা জানি বা আমরা শুনেছি বিভিন্ন আলোচকদের কাছ থেকে, যেটা কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়েছে, যে একটানা দুই মাস সিয়াম পালন করবে 60 দিন, অথবা একজন ক্রীতদাস আজাদ করবে। তো ক্রীতদাস আজাদ করার সুযোগ এখন নেই, তাহলে বিকল্প আরেকটি পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যা কোরআন মাজিদে উল্লেখ রয়েছে, সেটি হচ্ছে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। তো 60 জন মিসকিনকে খাবার দিবে, অথবা 60টি সিয়াম পালন করবে একটানা দুই মাস, স্বামী স্ত্রী উভয়ের জন্য। হ্যাঁ, যদি স্বামী স্ত্রীকে বাধ্য করে দিনের বেলায় মিলন করতে, স্ত্রীর ইচ্ছা নেই কিন্তু তাকে বাধ্য করা হয়েছে, সেক্ষেত্রে যখন এই ধরনের যদি বাধ্য করা হয়, তো সেই ক্ষেত্রে স্ত্রী স্রেফ কাজা আদায় করবেন, কাফফারা নাই, কারণ তিনি বাধ্য। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেননি, তখন তিনি মাজলুম, স্বামীর কাছে তিনি অসহায়, এই জন্য তিনি স্রেফ কেবলমাত্র একটি কাজা আদায় করবেন, কিন্তু স্বামীকে কাজা কাফফারা উভয় আদায় করতে হবে। আর স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে যদি মিলন হয়ে থাকে, স্ত্রী সহবাস হয়ে থাকে, তখন দুজনকেই কাজা এবং কাফফারা আদায় করতে হবে। আর দুই নম্বর যেটি বিষয় সেটি হচ্ছে, যদি কেউ বীর্যপাত করে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি বীর্যপাত করে, তাহলে
তার সিয়াম ভেঙে যাবে, তখন তার কাফফারা নয়, সিরফ কাজা আদায় করবে। হ্যাঁ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে স্ত্রী এবং ক্রীতদাসী ব্যতীত যদি কেউ তার লজ্জাস্থানকে ব্যবহার করে, ওই ক্ষেত্রে মশালাগুলো বর্ণিত হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি বীর্যপাত করতে হতে পারে, সেটা নানান প্রবাসে ভিডিও কলে বা ইমুর মাধ্যমে স্ত্রীর সাথে রসালো আলাপ করতে করতে এক পর্যায়ে তার বীর্যপাত হয়েছে, বা স্ত্রীকে একটু আদর করতে গিয়ে তার বীর্যপাত হতে পারে, অথবা এক্ষেত্রে আরেকটা বলতে পারি যেটা বর্তমান সময়ে যুব সমাজের বড় একটা সমস্যা, হস্তমৈথুন। হস্তমৈথুন নিঃসন্দেহ একটি পাপ, কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত, নেহায়েত একদম নোংরা একটি পাপ, যা ক্রমে ক্রমে একজন যুবক তার জৈবিক যে ক্ষমতা, এই ক্ষমতাকে হারিয়ে ফেলছে, একসময় ভঙ্গুর হয়ে যাচ্ছে। তো এভাবে যদি কেউ হস্তমৈথুন করে বা ইত্যাদি, তাহলে তার এই সিয়ামটা ভেঙে যাবে। তিন নম্বর সিয়াম ভঙ্গের কারণ, ইচ্ছাকৃত যদি কেউ পানাহার করে তাহলে সিয়াম ভেঙে যাবে। ইচ্ছাকৃত পানাহার করলে দিনের বেলায় সিয়াম অবস্থায়। চার নম্বর, যদি ইচ্ছাকৃতভাবে পানাহারের বিকল্প কোনো পন্থা গ্রহণ করে, ডাইরেক্ট খাদ্য পানাহার করছে না কিন্তু বিকল্প কোনো পন্থা অবলম্বন করেছে, যেমন সিয়াম অবস্থায় খাদ্যের কোনো স্যালাইন নিচ্ছে, সিয়াম অবস্থায় অনেক ইঞ্জেকশন রয়েছে যেগুলোতে খাদ্যের উপাদান রয়েছে, সেই ইঞ্জেকশনের মাধ্যমে একাধিক দিন না খেয়ে বেঁচে থাকা সম্ভব হয়, এ জাতীয় ইঞ্জেকশন যেগুলো খাদ্যের প্রোটিন সমৃদ্ধ, তো ইঞ্জেকশনগুলো যদি কেউ নেয় সিয়াম অবস্থায় তাহলে ভেঙে যাবে। তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে ঔষধি ইঞ্জেকশন যেগুলো, যাতে খাদ্যের কোনো উপাদান নেই, এই ইঞ্জেকশন নিলে কিন্তু সিয়াম ভাঙবে না, কিন্তু খাদ্যের উপাদান সমৃদ্ধ ইঞ্জেকশন নিলে সিয়াম ভেঙে যাবে। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন এসে যায় যে বর্তমান এই করোনাকালীন সময়ে করোনার জন্য যে ভ্যাকসিন বা টিকা গ্রহণ, এইটার কী অবস্থা হবে? তো সিয়াম অবস্থায় ভ্যাকসিন বা টিকা নিতে পারবে, তো সমস্যা নেই, কারণ ভ্যাকসিন বা টিকাতে যে ইঞ্জেকশনটা রয়েছে এটা ঔষধি, এটা খাদ্যের উপাদান নেই বলেই চিকিৎসা বিজ্ঞান বলছেন, এই দৃষ্টিকোণ থেকে নিতে পারবে, সমস্যা নেই। পাঁচ নম্বর, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। অনিচ্ছাকৃত বমন যদি একাধিক হয়, তবুও একাধিকবার হয়, তবুও সিয়াম ভাঙবে না। অনিচ্ছাকৃত বমন সিয়াম ভাঙার কারণ নয়, কারণ হলো যে অনিচ্ছাকৃত বমন এটা মানুষের সাধ্যের বাহিরে, আর সাধ্যের বাহিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জিজ্ঞাসা করবেন না, এটা স্পষ্ট কোরআন মাজিদের আয়াতেই বোঝা যায়। তো অনিচ্ছাকৃত বমন অনেকেই রয়েছে, বাসে জার্নি করলে জার্নি সইতে পারে না, বমন হয়ে যায়। তো একজন ব্যক্তি ধরুন সিয়াম অবস্থায় তার ঢাকা যাওয়া জরুরি, বা অন্য কোনো তার বাড়ি থেকে অন্য কোথাও যাওয়া জরুরি, এখন যেতে হবে সিয়াম অবস্থায়, বিকল্প কোনো তার যানবাহন নেই, তখন সিয়াম অবস্থায় উনি জার্নি করলেন আর বমি হয়ে গেল, তার যাওয়া জরুরি ছিল, সিয়াম ভেঙে যাবে। ইসলাম তো এইভাবে কাউকে বিপদে ফেলে দিবে এইরকম ধর্ম নয়। ইসলাম সবচেয়ে সুন্দর, রুচিশীল এবং সুগঠিত ধর্ম, জীবন ব্যবস্থা। তো ইচ্ছাকৃত বমি করলে ভাঙবে, অনিচ্ছাকৃতর জন্য নয়। এরপরে ছয় নম্বর যেটা স্পষ্ট বোঝা কোরআন সুন্নাহর প্রমাণ রয়েছে, যে সিয়াম অবস্থায় যদি কোনো নারীর পিরিয়ড শুরু হয়, ঋতু শুরু হয়, তাহলে তার সিয়াম ভেঙে যাবে, তাকে সে কাজ আদায় করতে হবে। আর একটি বিষয় নিয়ে মতানৈক্য রয়েছে ওলামায়ে কেরামের মধ্যে, এটি হচ্ছে শিঙ্গা লাগানো, যে সিয়াম অবস্থায় যদি কারো রক্ত ক্ষরণ হয় বা রক্ত দেয় বের করে বা ইত্যাদি, যেটাকে হিজামা বা সিঙ্গা লাগানো বলে, তাহলে সিয়াম ভেঙে যাবে কেউ বলেছেন, আবার কেউ বলেছেন ভাঙবে না, কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন, আবার সাহাবিকে নিষেধ করেছেন, সবগুলো আলোচনা করে সালাতদের কেউ পক্ষে গেছেন, কেউ বিপক্ষে গিয়েছেন। তো কেউ অনেকেই বলেছেন যে সিয়াম অবস্থায় যদি সিঙ্গা লাগানো হয় তাহলে সিয়াম ভাঙবে না। তো যাই হোক, এরপরের প্রশ্নে আমরা চলে আসছি। সালিম বিন আব্দুস সুবহান জিজ্ঞাসা করেছেন, সালিম বিন আব্দুস সুবহান ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, এসার সালাতের পর খানা পিনা করে আবার তারাবির সালাত শুরু করতে নতুন করে একামত দিতে হবে কি? এশার সালাতের পর খানা পিনা করে আবার তারাবির সালাত শুরু করতে নতুন করে একামত, তারাবির সালাতের জন্য একামত দিতে হবে না,
একামত দেওয়া লাগবে না, এমনিতে শুরু করবে আর কি তারাবির নিয়ত করে। এরপরে এমডি রহমাতুল্লাহ জিজ্ঞাসা করেছেন, তারাবি ধীরে ধীরে না তাড়াতাড়ি? আমরা জানি ধীরে 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 যা সহি হাদিস দ্বারা প্রমাণিত। প্রশ্ন হলে অনেক আহলুল হাদিস মসজিদের ইমাম তাড়াতাড়ি করে পড়েন কেন? তো জি, সুন্দর একটি জিজ্ঞাসা। এ বিষয়ে আমরা রহমতুল্লাহ ভাই গতকালকে আমরা এ বিষয়ে কথা বলেছি লাইভে, বিধায় এই বিষয়ে বিস্তারিত নয়, এতটুকু বলি যে তাড়াতাড়ি নয়, বরং তারাবির সালাত ধীরে ধীরে। তুলহিন্না ওয়াহসনেহিন্না ফালাতাস আল আন তুলহিন্না ওয়াহসনেহিন্না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তুমি জিজ্ঞাসা করো না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তারাবির সালাত তুলহিন্না কতটা সুন্দর আর কত লম্বা ছিল, তুমি প্রশ্ন করো না। মানে খুব সুন্দর এবং খুব লম্বা ছিল, যেটা স্পষ্ট বোঝা যায়। তো বিধায় এটা ধীরে ধীরে পড়তে হবে। এখন যদি কোনো ইমাম তাড়াতাড়ি করেন তাহলে কেন করেন সেটা তো আর আমি বলতে পারবো না, উনি অবশ্যই কোরআন সুন্নাহ পরিপন্থী কাজ করছেন, তাকে বিষয় নসিহত করতে হবে আর কি। এরপরে আমরা আসি তানভীর আহমদ সিফাত, তিনি জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে টপিকের বাইরে একটা প্রশ্ন, মাফ করবেন, যদি কোনো পিতা ব্যবসায় সুদ ব্যবহার করে অথবা ব্যাংকের টাকা সাংসারিক কাজে ব্যবহার করে, তবে সেটা কি বাকি সদস্যরও কি এজন্য জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, আর বাকি সদস্যদের ইবাদত কবুল হবে কি না, যেহেতু হারাম উৎস থেকে লালিত পালিত হয়েছে? জি তানভীর আহমদ সিফাত, ধন্যবাদ, সুন্দর একটি, যদিও না হলেও কিন্তু এটা আমাদের প্রাসঙ্গিকই বলবো আর কি, আমাদের টপিকের সাথে প্রাসঙ্গিক রয়েছে যেহেতু সিয়াম কবুল হওয়া না হওয়ার বিষয়। তো জি, যদি বাবা হারাম টাকায় সংসার পরিচালনা করেন সুদ বা আরও কোনো হারাম উৎস থেকে, এর জন্য সন্তানকে ধর্তব্য নয়, সন্তান যতদিন উপার্জন ক্ষম না হয়েছে, নির্ভরশীল না হয়েছে, যখন সন্তান উপার্জন ক্ষম হবে, নিজে নির্ভরশীল হবে, নিজে সংসার নিজে চালানোর মতো সক্ষমতা অর্জন করবে, তখন তাকে জবাবদিহি করতে হবে। যতদিন পর্যন্ত বাবার সংসারে রয়েছেন এবং বাবার উপার্জন থেকেই পড়াশোনা করছেন বা জীবনযাপন করছেন, নিজের নির্ভরশীল হতে পারেননি বা নিজে ইনকাম করা এখনও সেই পর্যায়ে পৌঁছতে পারেননি, ততদিন পর্যন্ত তাকে বা পরিবারের অন্য সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। তবে এক্ষেত্রে সন্তান বা স্ত্রী বা মেয়ে বা পরিবারের অন্য সদস্যদের উচিত পিতামাতাকে নসিহত করা, এ বিষয়ে পিতামাতাকে বারবার নসিহত করা যে না, এ বৈধ পন্থায় উপার্জন করতে হবে এবং বৈধ পন্থায় সংসার চালাতে হবে, যেহেতু ইবাদত কবুলের বিষয়গুলো রয়েছে, এ বিষয়ে নসিহত করতে হবে বারংবার। যদি তিনি নসিহত না শোনেন তাহলে তার জন্য তিনি জবাবদিহি করবেন পরকাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তবে অন্যরা অন্যদের ইবাদতের সমস্যা হবে না, পাশাপাশি স্ত্রী বা যারা তার সংসারের উপর নির্ভরশীল, তার সংসারের সাথে চলে, তারাও কিন্তু ধরতে হবে না। এরপরে মাহবুব বিনতে আবদুল্লাহ জিজ্ঞাসা করেছেন, সালাতে সূরা ফাতিহা পড়তে ভুলে গেলে বা পড়েছি কি না এরূপ সন্দেহ হলে করণীয় কি? যে সালাতে যদি সূরা ফাতিহা পড়তে ভুলে গেছি বা পড়েছি কিনা সন্দেহ হলে, যদি সালাতের মধ্যে ওই রাকাতেই হয় তাহলে পড়ে নিতে হবে। আর মাহবুবা বিনতে আবদুল্লাহ, আর যদি ওই রাকাতে না হয়, শেষ পর্যায়ে বা অন্য কোথাও হয়, তাহলে তার জন্য সালাতের কোনো ত্রুটি হবে না, তার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। বা কেরাতের ত্রুটির কারণে বা এই জাতীয় কারণের জন্য সহজ সিজদাও দিতে হবে না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে এমডি সোহাগ ইসলাম জিজ্ঞাসা করেছে, সাহেব এই ভাই প্রেম করেছে দীর্ঘদিন থেকে, এখন সে বিয়ে করার উপযুক্ত সময় হয়েছে, সেক্ষেত্রে তার পিতামাতা অন্য মেয়েকে বিয়ে করতে বলছে, এখন সে কি করবে এবং বলছে যে ওই মেয়েকে মেনে নিবে না? জি, এরকম ক্ষেত্রে অবশ্যই, যেহেতু একটা মেয়ের সাথে সে অবৈধ সম্পর্ক গড়েছে বা কোন পর্যায়ে তারা ভালো জানে না, অনেক আশ্বাস দিয়েছে বা ইত্যাদি, এক্ষেত্রে অবশ্যই বাবা মাকে বোঝানোর চেষ্টা করতে হবে। যদি বাবা মার যৌক্তিক কারণ থাকে,
ওই মেয়েটা মানে ইসলাম যে ধরনের মেয়েকে নির্বাচন করতে বলেছেন, এই ক্ষেত্রে যদি বাবা মার কারণগুলো যৌক্তিক হয় তাহলে বাবা মারটাই প্রাধান্য দিতে হবে, মানে অন্যায়ের ক্ষেত্রে প্রতিশ্রুতি রাখতে হবে এটা জরুরি নয়। আর যদি বাবা মা ও মেয়েটা পারফেক্ট হয় ইসলামের দৃষ্টিতে তাহলে বাবা মাকেই বুঝে ঠিক করার চেষ্টা করতে হবে। এরপরে নাসির মৈমন সিং থেকে জিজ্ঞাসা করেছেন, ইমাম দোয়ায়ে কুনুত পড়ার সময় মুক্তাদিরা কি সশব্দে আমিন আমিন বলবে? জি, মুক্তাদিরা নীরবেও বলতে পারে আবার সশব্দেও বলতে পারে, তবে সেটা হবে অবশ্যই মাধুর্যপূর্ণ শব্দ, চিৎকার সে ধরনের বেশি চিৎকার নয়। এরপরে এমডি সাইফুল খান জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমার বয়স প্রায় 20 বছর, আলহামদুলিল্লাহ আমি 2 বছর ধরে সিয়াম রাখি, এর আগের বছরগুলোতে রাখিনি, এখন আমার করণীয় কি? জি সাইফুল ইসলাম খান, আসলে সিয়াম ফরজ হয় বালেগ হলে, আর বালেগ হওয়ার আমাদের একটা আসে, অনেকে বুঝি না বা ভাবনা থেকে যায় যে একজন ব্যক্তি বালেগ হয় কখন। বালেগ হওয়ার অনেকগুলো দিক বর্ণিত হয়েছে, তো তার মধ্যে একজন বালেগ হওয়ার ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে নাভির নিচে যদি চুল গজায় তাহলে এটা হচ্ছে বালেগের একটা নমুনা, নাভির নিচে চুল গজালে। এরপরে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে যদি স্বপ্নদোষ হয় তাহলে এটা বালেগ হওয়ার একটা নমুনা যে সে বালেগ হচ্ছে। এরপরে যদি মেয়েদের পিরিয়ড শুরু হয়, মেন্স শুরু হয়, ঋতু আসে, তাহলে এটা একটা বালেগ হওয়ার নমুনা যে বালেগ হয়েছে। তো এই নমুনাগুলো যখন প্রকাশ পাবে তখন থেকেই মূলত সিয়াম ফরজ। তো আপনার যেহেতু আগেরগুলো বাদ গেছে, তো এই আগেরগুলোর জন্য নতুন করে কিছু করা লাগবে না, যেহেতু অনির্দিষ্ট সংখ্যায় বিধায় এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং ক্ষমা চাওয়ার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে একটা বড় মাধ্যম হচ্ছে দান সাদাকা করে ক্ষমা চাওয়া, কারণ হাদিসে স্পষ্ট হয়েছে যে সাদাকা তুসিররে তুতফে গদাবার রব, যদি গোপন দান রবের ক্রোধকে মিটিয়ে দেয়, আল্লাহ কারো উপরে অনেক রেগে আছেন কিন্তু লোকটা গোপনে দান করেছে, তো গোপনে দান করলে তৎক্ষণাৎ আল্লাহ মিটিয়ে দেন। এরপর আরও অনেক রয়েছে যে আল্লাহ দান করলে পাপ ক্ষমা করে দেন, জাহান্নামের আগুন নিভিয়ে দেন। তো এই দৃষ্টিকোণ থেকে আপনাকে বলবো যে সাধ্য অনুযায়ী কিছু সাদাকা করে আল্লাহর কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এরপরে গোলাম জাকারিয়া সোহেল জিজ্ঞাসা করেছেন যে ইফতার করার পূর্বে যদি আমার ওযু না থাকে, ইফতার করার পরে যদি ওযু করে নামাজ আদায় করি তাহলে কি আমার রোজার কোনো সমস্যা হবে? যে সুন্দর একটা জিজ্ঞাসা, আমাদের অনেকের কুসংস্কার রয়েছে বাংলাদেশে যে ওযু করে ইফতার করতে হবে। আসলে এটা স্রেফ কুসংস্কার, যে ইফতারের সাথে ওযু সম্পৃক্ত নয়। হ্যাঁ, আমরা অনেকেই ওযু করি ইফতার করি, এর একটা যৌক্তিক কারণ রয়েছে যে ওযু করে ইফতার শুরু করলাম, ইফতার শেষ করে যেন সালাতে মাগরিবের সালাতে উপস্থিত হতে পারি, এই জন্য আমরা অনেকে বেশিরভাগই বা সকলে ওযু করি। কিন্তু যদি কেউ মনে করি যে না ইফতার করে ওযু করতে হবে বা ইফতার করে ওযু করা ওযু করে ইফতার করা সুন্নাহ, এরকম চিন্তা করলে তখন আবার বেদাতের দিকে চলে যাবে, সাবধান হতে হবে। ইফতারের সাথে ওযুর সম্পর্ক নয়, ইফতার প্রয়োজনে সময় আছে আপনি ওযু করে ইফতার করেন তাহলে তাড়াতাড়ি সালাতে যাওয়া আপনার জন্য সহজ হবে, সময় নেই আপনি ইফতার করে ওযু করে সালাতে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। এরপরে আসে শহীদউদ্দিন শেখ, ইন্ডিয়া মুর্শিদাবাদ লালগোলা থেকে জিজ্ঞাসা করেছেন। জি, তার প্রশ্ন হলো রমাজানের সিয়াম রেখে মোবাইলে গেমস যেমন ফ্রি ফায়ার গেম, যেমন ফুটবল ক্রিকেট বা আইপিএল এ ধরনের খেলা দেখা বা নিজে খেলা রমাজানের রোজা রেখে জায়েজ কিনা? জি, এখানে দুইটা দিক, একটা হলো খেলা এবং একটা হলো দেখা। তো এই গেমস গেম খেলাগুলো মোবাইলে এটা শরীয়তসম্মত নয়, এটা স্রেফ সময়ের অপচয়
এবং এই স্রেফ হাতের মাধ্যমে যে খেলা, যেখানে শারীরিক কোনো কসরত নেই বা পরিশ্রম নেই, এই খেলাগুলোকে ইসলাম নিরুৎসাহিত করেছে। যেমন দাবা, লুডু, ক্যারাম বোর্ড বা পাশা খেলা, এগুলোকে একদম টোটালি হারামের মধ্যে শুকুরের রক্ত রঞ্জিত হওয়ার সাথে তুলনা করা হয়েছে। আর এই জাতীয় খেলায় এগুলো নোকের মাধ্যমে যেভাবে খেলা হয়, ঠিক একই পর্যায়ের খেলা হলো হচ্ছে গেম খেলা। বিদায় ফ্রি ফায়ার বা পাবজি যে গেমগুলো, এগুলো হারাম পর্যায়ের। এই গেমগুলো একজন মুসলিম সিয়াম রাখা অবস্থায় খেলতে পারবে না। পাশাপাশি যে মোবাইলে সিয়াম রা অবস্থায় এসব খেলা দেখবেন, এটাও যৌক্তিক নয়, বরং এটাও সময়ের অপচয় এবং শরীয়তের বিধিবিধানের সাথে কিছুটা অবজ্ঞার সামিল। বিদায়গুলো বাদ দিয়ে সময়টা কাজে লাগাতে হবে তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত, মানুষের সাথে দিনের দাওয়াত দেওয়া, ভালো কথা বলা, দুটা দিন ধর্ম শেখানো, এ বিষয়গুলো দেখে আমাদেরকে আসতে হবে। এরপরে সাব্বির আহমদ নাইম জিজ্ঞাসা করছেন, শেখ বাবা মারা যাবার পরে মা ছেলেদের না জানিয়ে অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং কিছুদিন পরে আবার ছেলের ঘাড়ে মা আসতে চায়, এমত অবস্থায় ছেলের করণীয় কি? জি, বাবা মারা যাওয়ার পরে যদি মা অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ছেলেদের সাথে অনুমতি নিয়ে বিয়ে করতে হবে এটা জরুরি নয়, তার অভিভাবক, মূল অভিভাবক বাবা যদি বেঁচে থাকে মেয়ের আর কি, আপনার মার বা প্রশ্নকারীর মার, তাহলে যার প্রশ্ন তার মায়ের, তাহলে তার বাবার সম্মতিতে বিয়ে হয়ে থাকলে শরীয়তে কোনো সমস্যা নেই। তবে সে যদি আসতে চায় বা থাকতে চায়, এক্ষেত্রে তো সন্তান চাইলে মায়ের নিতে পারে, আর সন্তান সাথে না রাখলে অবশ্যই সে মায়ের দিকে খেয়াল রাখার জরুরত ইসলামে রয়েছে। এরপরে সাফি লালমনিরহাট থেকে জিজ্ঞাসা করছেন, একাকী ফরজ সালাত আদায় করার সময় একামত সশব্দে না করে না দিলে বা দিলে সালাতের কোনো সমস্যা? জি না, সমস্যা নেই, সশব্দে বা নিঃশব্দ উভয় হতে পারে, এতে সালাতের কোনো ক্ষতি হবে না। এরপর মাহবুব বিন ওয়ালিউল্লাহ জিজ্ঞাসা করেন, শেখ আমি মাহবুব মহমুন সিং থেকে, আমার একটা প্রশ্ন, সাহারির আজানের সময় আসসালাত খয়রুল মিনান নাওম বলতে হবে নাকি ফজর আজানের সময়, আর নাকি ফজর আজানের সময়? আরেকটা প্রশ্ন হলো রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে এবং দান করলে কি এক্সট্রা কোনো সওয়াব হবে? জি, দুইটি প্রশ্ন মাহবুব বিন ওয়ালিউল্লাহর। তো একটি হলো আসসালাত খয়রুম মিনার নাম বলতে হবে কিনা, তো জি, চাইলে আসসালাত খয়রুম মিনার নাম বলতে পারবে সাহারির আজানেও, যেহেতু সাহারির আজানের দুইটা কারণ আছে, একটা হচ্ছে সাহারির আজান এবং তাহাজ্জুদের আজান। তো তাহাজ্জুদের সালাত যেহেতু এই সময় হয়, অনেকেই পড়েন, এই ক্ষেত্রে বলতে পারেন, তাতে সমস্যা নয়। আর দ্বিতীয় প্রশ্ন যে রমজান মাসে কোরআন তেলাওয়াত করা বা এক্সট্রা সওয়াব আছে কিনা, এই মর্মে স্পষ্ট নয়, স্পষ্ট আলোচনা নয়, তবে দান সাদাকা বেশি বেশি রমজান মাসে করতেন, পাশাপাশি রমজান মাসে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম, এর দৃষ্টিকোণ থেকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত। এরপরে এমডি সোহাগ ইসলাম বলছেন যে, আপনার গতকালকের লাইভ ভিডিওটা কোথায় পাবো? যে গতকালকের লাইভ ভিডিওটা আমাদের যে মাদ্রাসার পেজ আছে, ইয়াসিন আলী সালাফি মাদ্রাসা পেজ, ফেসবুক আইডি আছে, এই আইডিতে পাবেন। পাশাপাশি আমার যেটা নাম সরাসরি আপনারা দেখছেন ব্যানারে, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, এই নামেও আইডি আছে, এই আইডিতেও পাবেন আর কি। এরপরে আরেকজন জিজ্ঞাসা করছেন যে, শায়েখ রমজানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব ফজিলত বলবেন, এর তো গুরুত্ব এবং ফজিলত অনেক বড়। ইনশাআল্লাহ রমজানের ভিতরে মাঝামাঝির দিকে আল্লাহ চাহে তো রমজানের গুরুত্ব ফজিলত, কোরআন তেলাওয়াতের ফজিলত, গুরুত্ব ফজিলতের উপর আমার একটা বই বের হচ্ছে, যেটা প্রেসে কাজ চলছে, খুব শীঘ্রই হাতে আসবে ইনশাআল্লাহ। তো আত্মাসদিদ প্রকাশনী থেকে প্রকাশ হচ্ছে, তো এই বইটা আপনারা যদি সুযোগ থাকে সংগ্রহ করার চেষ্টা করবেন। তো অনেক ফজিলতের কথা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রমাজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, প্রত্যেক রমাজানে একবার তেলাওয়াত করতেন, জিব্রিল এসে শোনাতেন, যে বছর মারা গেছেন উনি দুইবার তেলাওয়াত করেছেন, দুইবার শুনিয়েছেন। কিন্তু স্পেসিফিক কী কী ফজিলত এইটা উল্লেখ নেই, কিন্তু বেশি বেশি পড়েছেন বা পড়তে বলেছেন এইটা একাধিক হাদিসে উল্লেখ রয়েছে। এরপর নাসির সরকার জিজ্ঞাসা বলছেন যে নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার উত্তরটি শুনতে পারিনি, ইমাম দোয়ায় কুনুত পড়ার সময় মুক্তাদের কি সশব্দে না নিঃশব্দে? উভয় পদ্ধতিতে বলতে পারে, সমস্যা নেই। এরপরে আমরা আসি এমডি সাইফুল খান জিজ্ঞাসা করছেন যে সুন্নাত সালাত আদায়রত অবস্থায় পিতা বা মাতাকে যদি ডাক দেয় তাহলে সালাতে মনোযোগ দেওয়া জরুরি নাকি ডাকের জবাব দেওয়া জরুরি? সালাতে মনোযোগ দেওয়াই জরুরি। এই ক্ষেত্রে প্রয়োজনে সালাতটা সংক্ষেপ করে নিতে হবে, সালাত সংক্ষেপ করে তাদের ডাকে সাড়া দিতে হবে, যেটা স্পষ্ট হাদিসে ইঙ্গিত রয়েছে বা বোঝা যায় তাতে সালাতে মনোযোগ দেওয়াই জরুরি। এরপরে এমডি শহীদউদ্দিন শেখ ইন্ডিয়া থেকে লালগোলা থেকে জিজ্ঞাসা করেছেন যে মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত করলে এমনি কোরআন খতম করলে সেক্ষেত্রে কোনো নেকি কমা বেশি কিনা জায়েজ বা ইত্যাদি? জি, আপনার প্রশ্ন বুঝেছি। মোবাইলে কোরআন খতম করা আর সরাসরি মাসহাফ দেখে বা টেক্সট দেখে তেলাওয়াত করার মধ্যে পার্থক্য, যে মোবাইলে করা নিষেধ নয়, করতে পারেন, তবে টেক্সট দেখে ক্ষত তেলাওয়াত করা বা শেষ করার প্রতি আমরা গুরুত্ব দেব, কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসহাফ দেখে তেলাওয়াত করার কথা হাদিসে স্পষ্ট ফজিলতের কথা বলেন, যে মাসহাফ দেখে তেলাওয়াত করবে তার ফজিলতের কথা বলেছেন। তো এর জন্য মাসহাফ দেখে তেলাওয়াত করার গুরুত্ব দেওয়া দরকার। আর মাসহাফ দেখে তেলাওয়াত করলে অবশ্যই কোরআন মাজিদের সাথে একটা আন্তরিকতা বৃদ্ধি পাবে অবশ্যই। এরপর এমডি সোহাগ ইসলাম জিজ্ঞাসা করেছেন যে সালাতে বা নামাজে নিয়ত মুখে করতে হবে না কিন্তু অন্তরে করতে হবে, আমি জানতে চাচ্ছি যে ফরজ নামাজ ব্যতীত অন্য নামাজে কিভাবে অন্তরে বহিঃপ্রকাশ করব? মনে সুন্নাত না, মানে সুন্নাত না নাফল, বা সুন্নাত নাফল একই, ফরজের পরে যেগুলো রয়েছে এগুলো সুন্নাত বা নফল, এটা মনে মনে নিয়ত করতে হবে যে তিনি সুন্নাত বা নফল যেটার জন্য করছেন সেইভাবে তিনি করবেন, অসুবিধা নেই। এরপরে ইবনু সিহাব মোহাম্মদ সিফাত তিনি জিজ্ঞাসা করেছেন সিফাতুল্লাহ গোদাগাড়ি থেকে যে বিশেষ করে রমাজানে আমি কোন আমল বেশি করতে পারি, রমাজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, রমাজানে বেশি বেশি দান সাদাকা করতে হবে, রমাজানে মানুষকে ইফতার করাতে হবে, এরপরে মানুষকে মানে দাওয়াতি কাজ বেশি বেশি করতে হবে রমাজান মাসে, বেশি বেশি নফল সালাদগুলো দীর্ঘ করে পড়ার চেষ্টা করতে হবে, ভালো কাজগুলো বেশি করার চেষ্টা করতে হবে। এরপরে সাব্বির আহমদ নাইম জিজ্ঞাসা করেছেন শায়েখ জামাতে তারাবির সালাদ পড়া যাবে কি? অবশ্যই যাবে, যেটা বলবো ইজমাউস সাহাবা, সাহাবিদের ঐক্যমত, সাহাবিরা কেউ বিরোধিতা করেননি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন করেছিলেন, এরপর আর করেননি, তিনি ভয় করছিলেন ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু জামাতে চালু করেছিলেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের একজন। এমন কোনো পাপ ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে আল্লাহ করিয়ে নেবেন না যে পাপের কারণে তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে যদি জাহান্নামে যেতে হবে তাহলে তিনি জান্নাতের সুসংবাদ অগ্রিম পেলেন কীভাবে? তো নিঃসন্দেহে জামাতে তারাবির সালাত আদায় করা বিদাত নয়, এটি বরং সুন্নার অন্তর্ভুক্ত, যারা চাইবেন পড়তে পারেন, অসুবিধা নেই। তো যাই হোক, আমরা আজকে শেষ পর্যায়ে চলে আসছি, সময় মোটামুটি আমরা যতটুকু ধরেছিলাম তা হয়ে গেছে। আমরা আগামী সোমবার আবার লাইভে আসবো ইনশাআল্লাহ। আপনারা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সিয়ামকে কবুল এবং মঞ্জুর করুন, আপনাদের সিয়ামে বরকত দিন,
আপনাদের কবুলযোগ্য আমল করার তৌফিক দিন আন্তরিকভাবে দোয়া করি। পাশাপাশি আপনাদের কাছে আবারও দোয়া চাচ্ছি যে ইয়াসিন আলী সালাফি মাদ্রাসা কর্তৃক আজকের আয়োজন একটু আন্তরিকভাবে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াসিন আলী মাদ্রাসাকে কবুল করে নেন। আমরা চাচ্ছি এইখান থেকে বিশুদ্ধ আকিদার এবং বিশুদ্ধ তেলাওয়াতের শত শত হাফেজ তৈরি করে সমাজে ছেড়ে দিতে, যারা সালাফি মাদ্রাসাগুলোয় খেদমত করবেন এবং সালাফিদের যে তেলাওয়াতের সমস্যা মানুষ তুলে ধরে এইটা খুব শীঘ্রই নিরসনের জন্য আত্মনিয়োগ করবেন। আমরা এই চেষ্টা করছি, আপনারা এই ক্ষেত্রে আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ কবুল করেন। পাশাপাশি আমাদের বিল্ডিংয়ে যে ধারণ ক্ষমতা ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে, অনেকেই ছাত্র দিতে চেয়েছে বা দিতে চাচ্ছে কিন্তু আমরা নিতে পারছি না আমাদের সিট ক্যাপাসিটি না থাকার কারণে। তো আমাদের চার রুম বিশিষ্ট প্রতিষ্ঠান, তো আমাদের আরও দুইতলা করার সুযোগ রয়েছে ফাউন্ডেশন অনুযায়ী। তো আমরা খুব শীঘ্রই ইচ্ছা পোষণ করছি যে রমজানের পরে আল্লাহ কবুল করলে খুব শীঘ্রই লকডাউন বা পরিবেশ স্বাভাবিক হলে পঞ্চম এবং ষষ্ঠ তলার কাজ শুরু করব, পঞ্চম তলার কাজ ইনশাআল্লাহ। তো এই কনস্ট্রাকশনের উন্নয়নের কাজে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমার এই লাইভের যে নমুনাগুলো রয়েছে সেখানে বিকাশ নাম্বার দেওয়া আছে বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের উন্নয়নের কাজে। আপনিও ভাগিদারী হন এই কোরআনের কাজে আর কি, কোরআনের কাজে অংশগ্রহণ করবেন। পাশাপাশি এতিম ফান্ড রয়েছে, আমরা বেশ কিছু এতিম অল্প সময়ের মধ্যে মাত্র 4 বছরে সুনামিসহ একজন এতিমকে শিক্ষক হওয়ার উপযোগী করে গড়ে তোলার জন্য আমরা একটা প্রজেক্ট হাতে নিয়ে কাজ করছি, যেমন একজন এতিম লম্বা সময় ধরে কাজ করবেন, পড়াশোনা করবেন সুযোগ পান না, তো আমরা স্বল্প পরিসরে এটা করার চেষ্টা করছি। একজন এতিমের পিছনে পার মান্থ 4,000 টাকা খরচ হয়, আপনি একাই একজন এতিমের খরচের বহন করতে পারেন অথবা কয়েকজন মিলে করতে পারেন বা আপনার যতটুকু সাধ্য অংশগ্রহণ করতে পারেন। এতিম ফান্ডেরও বিকাশ নম্বর দেওয়া আছে, আপনাদের সকলে অংশগ্রহণ এবং সহযোগিতা এবং আন্তরিক দোয়া কামনা করে আজকের এই লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, আমাদের থেকে করোনা মুক্ত করে দেন, করোনার এই গজব আমাদের থেকে তুলে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সিয়ামকে কবুল করুন। পরিশেষে যারা যে সকল ভাই এ আয়োজন করেছেন এ অনুষ্ঠানের যে শ্রমগুলো তারা দিচ্ছেন আল্লাহ তাদেরকে কবুল করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।